কুরবানির ঈদকে সামনে রেখে বেনাপোল পেট্টাপোল চেকপোস্টে যাত্রীদের উপচে পড়া ভিড় নেমেছে, নামছে মানব ঢল, হচ্ছে হয়রানি ও দুর্ভোগের শিকার। এসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো ও শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন আলোচিত দেখে আসি ভিডিওটি। ঈদের ছুটিতে বাদ ভাঙা জোয়ারের নয় ভারতে যাচ্ছে যাত্রীরা, সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে বাড়ছে দুর্ভোগ ও হয়রানি। ঈদের ছুটি কাটাতে, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা সহ স্বজনদের সাথে দেখা করতে ভারতে যাচ্ছে অনেকে। ঈদের দুদিনে বাদ ভাঙা জোয়ারের ন্যায় বেড়েছে যাত্রী যাতায়াত। যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন প্রশাসনের সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী, শিশু, বৃদ্ধরা পড়ছেন চরম দুর্ভোগে। পোর্ট থানা পুলিশ, ইমিগ্রেশন, কাস্টমস, আর্ম পুলিশ ও আনসার সদস্যরা যাত্রী দুর্ভোগ লাঘবে চেষ্টা চালাচ্ছেন, তাদের সেবায় কাজ করে যাচ্ছেন প্রশাসনের সদস্যরা। ভারতের বাণিজ্য শহর কলকাতার সাথে বেনাপোলের দূরত্ব কম হওয়ায় যাত্রীরা বেনাপোল পেট্টাপোল স্থলপথে যাতায়াত করেন বেশি, কারণ একদিকে বাসের সময় ও অর্থ। এই কারণেই বেনাপোলের পেট্টাপোল দিয়ে যাত্রী যাতায়াত বেড়েছে অনেক দিন। অন্যদিকে করোনা শিথিলে ভ্রমণ ভিসা চালু হওয়ায় বেড়েছে যাত্রীদের গমনাগমন। ঈদের পরের দিন চিকিৎসা, দর্শনীয় স্পটে ভ্রমণ, স্বজনদের সাথে দেখা সহ কেনাকাটা শেষে সপরিবারে হাজার হাজার যাত্রী ফিরেছেন দেশে। তবে নোমসল্যান্ড এলাকায় যাত্রীদের নানাভাবে হয়রানি শিকার ও দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনেও লাইনকে কেন্দ্র করে, দীর্ঘ লাইনকে কেন্দ্র করে অবৈধ দালাল চক্র সহ কতিপয় সদস্যদের বিরুদ্ধে উঠছে বিস্তর অভিযোগ। দুপার কাস্টম ইমিগ্রেশনে পৌঁছাতে 10টি জায়গায় লাইনে দাঁড়িয়ে নারী, শিশু, বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন, পড়ছেন চরম দুর্ভোগে, হচ্ছেন হয়রানি ও ভোগান্তির শিকার। ভারতীয় অংশ গেটে পাসপোর্ট চেকিং ধীরগতিতে দীর্ঘ লাইনে সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। রোদ, বৃষ্টি, ব্যবসা গরমে অতিষ্ঠ যেন তারা, যাত্রী দুর্ভোগ লাঘবে চেষ্টা করছেন বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওপর থানার ওসি কামাল ভূঁইয়া বলেন, পুলিশের নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে চেকপোস্ট এলাকাতে, অবৈধ দালালদের প্রতিরোধ সহ যাত্রী দুর্ভোগ কমাতে চেষ্টা চালাচ্ছেন তারা। সার্বক্ষণিক যাত্রী নিরাপত্তা ও যাত্রী দুর্ভোগে কাজ করছেন বলেও জানান পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া। গত 7 দিনে বেনাপোল পেট্টাপোল চেকপোস্ট দিয়ে প্রায় 38,000 যাত্রী যাতায়াত করেছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। আমাদের এই ভিডিওটি যদি কিছুটা হলেও আপনার উপকার হয় বা ভালো লাগে তাহলে জানান লাইক ও কমেন্টস করে। আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন, এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ ও দুর্ভোগ শিকার হয়ে থাকেন তাহলে জানান লাইক ও কমেন্টস করে, এবং আপনি এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, কারণ আপনাদের একটি শেয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কমতে পারে দুর্ভোগ ও হয়রানি। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সবার আগে নিত্য নতুন খবর আপলোড করে থাকি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনার যারা যাত্রা হোক নিরাপদ, এই কামনা আমাদেরও।